আসসালামু আলাইকুম। স্পাইসি চিকেনের জন্য যে সকল মশলা নিয়েছি তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে রসুন পেস্ট, এখানে আদা রসুনের 1.5 চা চামচ পরিমাণে, এখানে রয়েছে হলুদ পাউডার, জিরে পাউডার, এটা হচ্ছে শুকনো মরিচ পাউডার, আর এটা আমি নিয়েছি রাঁধুনি মাংসের মশলা। এই পাউডারগুলো সবগুলোই আমি 1.5 চা চামচ পরিমাণে নিয়েছি। আর এখানে গোটা মশলা নিয়েছি, তার মধ্যে জিরে, কয়েকটা শুকনা মরিচ, লবঙ্গ, আর এখানে দারচিনি, সাদা এলাচ, আর একটা কালো এলাচ, কয়েকটা কাঁচা মরিচ, আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, এইটা আসলে 1/2 কাপ পরিমাণে। আর এখানে আমি যেটা নিয়েছি এটা চীনা বাদাম পেস্ট 2 চা চামচ পরিমাণে, লবণটা পরিমাণ মতো, আর পেঁয়াজ হচ্ছে আমি বড় সাইজের 2টা কেটে নিয়েছি। এখানে চিকেন দেখতে পাচ্ছেন, আমি মিডিয়াম সাইজের 2টা চিকেন কেটে এটাতে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর তেল, তেলটাও পরিমাণ মতো। আর এখানে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে ক্যাপসিকাম পাউডার। তো ভিউয়ার্স, এখন আমরা চলে যাই মূল রান্নায়। আমি চুলোর মধ্যে এরকম একটা ফ্রাই প্যান দিয়েছি, আর ফ্রাই প্যানে সামান্য একটু তেল, জাস্ট 2 চা চামচ পরিমাণে তেল দিয়েছি। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার চিকেনগুলোকে এই সামান্য তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে ফেলব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনটা এখানে দিয়ে দিব। আমি এই চিকেনগুলোকে জাস্ট 2 পাশে 5 মিনিটের মতো হালকা করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করব। সো প্রথমে আমি চুলোর মধ্যে এরকম একটা হাঁড়ি দিয়েছি, আর হাঁড়িতে আমি 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন সবগুলো গোটা মশলাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। তারপর আমি আমার এই কাটা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখন আমি খুব সামান্য একটু লবণ, 1 চা চামচ পরিমাণে লবণ দিব। লবণ দিলে পেঁয়াজটা আমার খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা এরকম একটা ব্রাউন কালার হলে আমি এখন এই সব মশলাগুলো এটার মধ্যে দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পর আমি এটাতে সামান্য একটু পানি অ্যাড করব। পানিটা প্রায় 1 কাপ পরিমাণে, আর এটাতে আমি এই চিনে বাদামের পেস্টটাও দিয়ে দিব। আমি এখানে প্রায় সবগুলো মশলা অ্যাড করেছি, শুধু পেঁয়াজ বেরেস্তাটা আর কাঁচামরিচটা দিইনি। পানি দেওয়ার পর আমি এটা কাভার করে ফেলব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, আমি এই কাভারটা খুলে মশলাটাকে হালকা একটু কষিয়ে এখানে ভেজে রাখা মাংসগুলো সবগুলোই ঢেলে দিব। এটাকে একটু মশলার মধ্যে জাস্ট 2-1 মিনিট কষিয়ে এটা আবারও কয়েক মিনিটের জন্য, 5 মিনিটের জন্য আমি কাভার করে ফেলবো। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এটাকে একটু পেঁয়াজ বেরেস্তা যে ছিল সেটার অর্ধেক বেরেস্তা আমি এখানে দিয়ে দিব, আর আমার ক্যাপসিকামের পাউডারটা এটা সামান্য একটু ছিটিয়ে দেব। দেওয়ার পর এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো সুন্দর করে কষাবো হালকা হিটে। আমি মেনলি 5 থেকে 6 মিনিট এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এটাতে আমার গরম করে রাখা পানি
ঢেলে দেব। পানিটা আসলে একটু বেশি পরিমাণে দিব যাতে মাংসটা ভেতর থেকে সেদ্ধ হয় আর মশলাগুলো ভালো মতো ভিতরে ঢোকে। পানিটা দেওয়ার পর মাংসটাকে আমি কিছুক্ষণের জন্য কভার করে ফেলবো, এটা যাতে সেদ্ধ হয় সুন্দরভাবে। আর আপনারা এই সময় অবশ্যই লবণটা টেস্ট করবেন, লবণটা আসলে আপনার স্বাদ মতোই, সো আপনারা চাইলে এটাতে লবণ কম বেশি অ্যাড করতে পারেন। সো এখন আমি এটা কভার করে ফেলবো এবং কিছুক্ষণ পর এটাকে দেখব। পানি দেওয়ার পর প্রায় 20 থেকে 25 মিনিট আমি মাংসটাকে জাল করে চুলাটা অফ করে দিয়েছি, এরকম একটু ঝোল থাকবে মাংসের মধ্যে। এটা আমি চুলা অফ করার পরও চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখবো, তারপরে এটাকে আমি সার্ভ করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্পাইসি চিকেনটা হয়ে গেছে। এটা আসলে আমি একটু হালকা ভেজে নিয়েছিলাম, এই কারণে মাংসগুলো সবগুলো অনেকক্ষণ কষানোর পরও ভেঙে যায়নি, গোটায় রয়ে গেছে। আর এটা অনেক মজাদার, আমি একটু এটা ঝাল করে রান্না করেছি, আপনারা চাইলে ঝালটা কম বেশি করতে পারেন। সো এটা হচ্ছে আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই। আপনাদের আশা করি অবশ্যই ভালো লাগবে এবং আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।